খবর 24x7 এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। এখন আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত এবং আমি একজন মমতা ব্যানার্জীর কর্মী। তৃণমূল কংগ্রেসের কর্মীর সাথে সাথে আমার সর্বোচ্চ নেত্রী, আমি কর্মী দীর্ঘদিনে। আমাকে আমার দল নমিনেশন দিয়েছিলেন, আমরা দাঁড়িয়েছি আমি এবং আমি নির্বাচনে জিতেছি। যে তারপরে আমি প্রথম দিন থেকেই যখন আমাদের পৌরসভা হয় তখন থেকেই আমি অনেকগুলো দপ্তরের দায়িত্বে আমাকে দেওয়া হয়েছিল। তারপরে এক বছর পরে আমাকে আবার, তখন তো আর মেয়র না, তখন চেয়ারপারসন, আমি চেয়ারপারসনের দায়িত্ব পেয়ে 4 বছর করেছি। তারপরে আবার যখন আমাদের কর্পোরেশন হয়ে গেল তখন আমি আবার কর্পোরেশনের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছিলাম। তারপরে আপনারা জানেন যে 10ই আগস্ট আমি মেয়র হিসেবে শপথ নিই। শপথ নিয়ে আমি মেয়র হিসেবে প্রায় 2.5 বছর আমি এই কাজটা করেছি এবং তারপরে প্রশাসনিক প্রধানও আমি হয়েছি। তার স্বাভাবিক কারণে বিধাননগরটা আমাদের, আমার কাছে আমার একটা পরিবার এবং এই 29 নম্বর ওয়ার্ড আমার মায়ের মতন। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে আমার জীবনের আনন্দ, ভালোবাসা, এই পদ্মার পতাকা, আমার নেত্রী মমতা, এই হচ্ছে স্লোগান। মমতা দি, মমতা বললাম আমি, মমতা দি দিদি আমাদের সর্বভারতীয় নেত্রী। আজকে এখন আমাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয় না, ডিক্লেয়ার হলে আমায় যদি নির্বাচনে প্রার্থী করে আমি ডেফিনেটলি দাঁড়াবো, মানুষের কাজ করব। আর যদি কোনো কারণে আমি প্রার্থী না হই, আমি সবার আগে পার্টির কর্মী হয়ে যে অতটা আমার যা করার আমার সমস্ত উজাড় করে আমি দেবো, আমার সমস্ত প্রার্থীরা যাতে যেতে। এটাই হচ্ছে আমার মূল মন্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গোড়াপুর। আমার রক্ত আমাকে কাটলেও এইটাই বেরোবে। আমার যদি কোনো কর্মীরা, বিরোধীরা আমাকে কখনো আক্রমণ করেছে, সবার আগে যে নামটা আমার মুখে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তার কারণ ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জননেত্রী, মানুষ গ্রহণযোগ্য যে মানুষটি, আর কেউ হবে না, হয়নি, এটাই হচ্ছে শেষ কথা। বাংলার মানুষের হৃদয়ের মধ্যে যা স্থান, ভালোবাসা, যাকে মানুষ বিশ্বাস করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে কোণঠাসা করবার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ নির্বাচনে বুঝিয়ে দিয়েছে বাংলা তার নিজের মেয়েকে চায়। আমি আপনাদের একটা কথা বলি, আমার শক্তি হচ্ছে আমার পতাকা, আমার শক্তি হচ্ছে সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যারা তৃণমূল করি, আমাদের শক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি আবার বলি, প্রথম থেকে বলছি আমি পার্টির একটা কর্মী, কোথায় কে আসবে কোথায় কে যাবে একটা পার্টি ঠিক করে। আপনি যদি আপনার নির্দিষ্ট কতগুলো জায়গা আছে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, আপদ বিপদে মানুষই হচ্ছে শেষ কথা। এখানকার মানুষের জল, আলো, রাস্তা, এভরিথিং, করোনা, এই সমস্তগুলো সবসময় মানুষের পাশে থেকে পড়া, কে এলো কে গেল বড় কথা না, পার্টির কর্মী হিসেবে কাজটা করে যাওয়া সব থেকে বড় কথা। সারা বছর আমরা কাজ করি, 365 দিন মানুষের সঙ্গে থাকি আমরা, না কোনো উৎসব বা এই মানুষকে উৎসবে আনন্দ পাওয়ার জন্য, মানুষের উৎসবটা সফল হওয়ার জন্য মানুষের সঙ্গে থাকি। তার কারণ মানুষ নিয়েই আমাদের শেষ কথা। আমরা যদি মানুষের দোরে, মানুষের কাছে, মানুষের হৃদয়ে থাকি বলে মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে ভালোবাসে। এবং আমরা যেহেতু মমতাদের কর্মী, লোকেরা জানে যে আমরা মানুষের কাজ করি, মানুষের সঙ্গে থাকি। এটা কথা না, আমার জীবনে যতটুকু রাজনীতি শেখা, চলা এবং রাজনীতিকে ভালোবাসা, তার একটাই নাম বাংলার জননেত্রী, সর্বভারতীয় নেত্রী, মানুষের হৃদয়ে, যে মানুষের সঙ্গে কোনো দিন প্রতারিত করবে না, প্রতারণা করবে না, যে মানুষের সঙ্গে বেইমানি করবে না, যার রক্তে বাংলাকে আমি আরো এগিয়ে নিয়ে যাব। বাংলা মানে আমার মা, বাংলা ছেলে মেয়েদের জন্য যাতে পড়াশুনো করতে পারে, তার জন্য আপনারা জানেন যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শুনলাম
পুলিশ সুন্দরভাবে বললে আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে 1 কিলো অর্ডারে আপনারা জেতার ভাবে কতখানি আশাবাদী উনি যা বললেন সত্যি 19 জানা তা ক্যামেরা সিমুলেশন সিগন্যাল সাথে বিয়ে